সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিক, কবির, বহুল প্রতীক্ষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন সেটি চট্টগ্রামে এসে পৌঁছেছে। এখন থেকে এক ঘন্টা আগে চট্টগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে এই ভ্যাকসিন আনা হয়। যে সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যাকসিন করে একটি রিফ্রিজার ভ্যানে করে সেই 4,56,000 ডোজ টিকা আনা হয়েছে, যেখানে 38টি কার্টুন রয়েছে। তো আপনি জানেন, যেহেতু চট্টগ্রামবাসী মুখী আছে এক ধরনের সবার যেহেতু দৃষ্টি এবং সকাল যেহেতু আগ্রহ সে ভ্যাকসিনে, সেই ভ্যাকসিনে বহুল কাঙ্ক্ষিত সে ভ্যাকসিন চট্টগ্রামে এসে পৌঁছেছে। এবং এই ভ্যাকসিন রক্ষণাবেক্ষণ এবং গ্রহণের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এবং পরবর্তী কোনো জটিলতা সৃষ্টি হলে বা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হলে সেটির জন্য 14 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আর এই ভ্যাকসিনগুলো চট্টগ্রামের যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ এই হাসপাতাল প্রায় 14-15টি হাসপাতালের বিভিন্ন কেন্দ্র থেকে এগুলো কর্মসূচি দেওয়া হবে, এই টিকাগুলো দেওয়া হবে। এবং আগামী 7 ফেব্রুয়ারি থেকে এই টিকাগুলো দেওয়া হবে বলে আমরা কর্তৃপক্ষ জানতে পেরেছি। আপনি হয়তো জানেন, চট্টগ্রামে ঢাকার পরে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ পর্যন্ত আমরা যতটুকু জানি প্রায় 369 জন মৃত্যু বরণ করেছে এই করোনার কারণে, এবং আক্রান্ত হয়েছে প্রায় 32,800 বেশি। তো ঢাকার পরে যেহেতু এক ধরনের ভয় ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিল চট্টগ্রামে, কারণ এখানে বিভিন্ন হাসপাতালে সিট পাওয়া যাচ্ছে না, মানুষে এর রোগী নিয়ে দৌড়াদৌড়ি, এক ধরনের যে গ্যাসের সমস্যা ছিল এবং অক্সিজেনের সমস্যা ছিল, সব কিছু মিলে একটি ভীতিকর অবস্থার মধ্যে বিরাজ করছিল চট্টগ্রামে। তো এই ভ্যাকসিন পাওয়ার পর মোটামুটি বলা যায় মানুষের মধ্যে এক ধরনের আশা ভরসা যাচ্ছে যে অনেকদিন পর ঢাকার পর চট্টগ্রামে এই ভ্যাকসিন এসে পৌঁছেছে, এবং এই ভ্যাকসিন পরবর্তী পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গার কেন্দ্রের মাধ্যমে বিতরণ করা হবে। তবে এর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান সাহারে যেটি বলেছেন, এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং নিয়ম নীতি মেনেই কিন্তু এখানে যে ইপিআই যে স্টোর রুম রয়েছে সেখানে সংরক্ষণ করা হয়েছে। কবির, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। করোনা ভ্যাকসিন পৌঁছে গেছে চট্টগ্রামে, এ বিষয়ে জানাচ্ছিলেন শফিকুল আলম।